গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আবার একটা নতুন ব্লগ নিয়ে আমি আবার আপনাদের সামনে হাজির হয়ে গেছি। তবে আজ কোথায় যাচ্ছি সেটা আপনাদেরকে বলেই নিয়ে যাব। আজ আমরা যাচ্ছি কসবা, অর্থাৎ কসবা হচ্ছে চম্পক নগরী। চলুন তাহলে আপনাদেরকে নিয়ে যাই সেই চম্পক নগরী, চাঁদ সদাগরের দেশে। ধরেছেন, এটাই সেই মনসা মঙ্গল কাব্যের চম্পক নগরী। পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বুদবুদের দক্ষিণে দামোদর নদীর তীরে অবস্থিত এই চম্পক নগরী বা কসবা। এই মনসা মঙ্গল কাব্যেই চাঁদ সদাগর ছিলেন এক অন্যতম চরিত্র। চাঁদ সদাগর হচ্ছেন চন্দ্রধর বণিক। মনসা মঙ্গল কাহিনীতে আমরা সবাই জানি যে চাঁদ সদাগর ছিলেন শিবের একনিষ্ঠ ভক্ত, আর আজও সেই শিবলিঙ্গ পূজিত হয়। কিন্তু তিনি তার বসত ভিটেতে শিব মন্দির তৈরি করায় সেখানেই শুরু হয় এক বিশাল সংঘাত। শিব মন্দির তৈরি করে তিনি নিজেই সেখানে আরাধনা করতেন, আর বিশাল অশ্বত্থ গাছের পাশেই অবস্থিত সেই শিব মন্দিরটি, আর এটি গৌরীপট্টহীন এক বিশাল শিবলিঙ্গ। এই দেখুন সেই চাঁদ সদাগর পূজিত শিবলিঙ্গ। চাঁদ সদাগর যেহেতু শিবের একনিষ্ঠ ভক্ত ছিলেন, তাই তিনি অন্য কোনো দেবদেবীর আরাধনা করতে চাননি, অর্থাৎ অন্য কোনো দেবদেবীর পুজো করতে তিনি চাননি। কিন্তু এখানে একটা সমস্যা। কি সমস্যা মোটামুটি আমরা সবাই জানি, কিন্তু তাও বলি, যেহেতু মনসা মঙ্গল কাব্যের মনসারই পূজো দিয়ে এখানে কথা হচ্ছে, তো মা মনসা চেয়েছিলেন মর্তে কোনো মানুষ তাকে পুজো করুক, তবেই তিনি দেবী রূপে পূজিত হবেন। তাই তিনি চাঁদ সদাগরের কাছ থেকে পুজো নিতে চান। কিন্তু চাঁদ সদাগর পূজা করতে না যাওয়ায় দেবী মনসা তার ওপর ভীষণ রেগে যান। এই সেই অশ্বত্থ গাছ যার পাশেই বণিক চাঁদ সদাগর তার আরাধনার জন্য শিবলিঙ্গ স্থাপন করেছিলেন। আর এই গাছটি বহু প্রাচীন, বুঝতেই পারছেন যখন চাঁদ সদাগরের এই মন্দির স্থাপন করেছিলেন তখন কতদিনকার আগে, বহু বছর আগেকার এই অশ্বত্থ গাছ। আগে এখানে মকর সংক্রান্তির দিন থেকে একটি মেলা হতো, কিন্তু এখন সেই মেলা মকর সংক্রান্তি থেকে না হয়ে শিবরাত্রির দিনটাকে উপলক্ষ করেই বেশি মানুষের জমায়েত হয়, তাই এই মেলা এখন শিবরাত্রি উপলক্ষেই হয়। তো চলুন এবার আমরা নিয়ে যাই আপনাদেরকে সেই মনসা মন্দিরে। এটি কিন্তু অনেক প্রাচীন মন্দির, আর এবং এটি শোনা যায় যে এটি নাকি আসল মনসা মন্দির। আর এই মাত্র পুরোহিত মশাই এখান থেকে পূজা করে গেলেন। শোনা যায় এই মনসা মন্দিরের পিছন দিয়েই আগে নাকি দামোদর নদী বইত, আর এই নদীতেই চাঁদ সদাগর তার বাণিজ্য করতেন। যেহেতু
কিন্তু চাঁদ সদাগর মা মনসার পুজো করতে চাননি, তাই দেবী মনসা বিভিন্ন ছলনা করে তার কাছে পুজো নেওয়ার চেষ্টা করেন। কিন্তু এবার হয়ে গেছে তার পুত্র অর্থাৎ চাঁদ সদাগরের পুত্র লক্ষিন্দরের জীবন নিয়ে। চাঁদ সদাগরের পুত্র লক্ষিন্দরের বিবাহ ঠিক হয় বেহুলার সাথে, কিন্তু যেদিন তাদের বিবাহ বর্ষর হয় সেদিনকেই মা মনসা বেহুলার কানে কানে এসে বলেন যে তার স্বামী নাকি আজ রাতেই সর্পাঘাতে মৃত্যু হবে। আর এই খবর চাঁদ সদাগর শুনেই তাদেরকে একটি লোহার বাসরঘর বানানো হয়, অর্থাৎ তাদের জন্য একটি লোহার বাসরঘর বানানো হয়। কিন্তু মা মনসা দেবীর আদেশে সেখানে নাকি যারা বানিয়েছিলেন তার একটি ছিদ্র রাখেন, অর্থাৎ দেবী মনসার আদেশে সেখানে একটি ছিদ্রও রাখা হয়। আর সেখানেই মনসা দেবী কালনাগিনী হয়ে সেখানে ঢোকে এবং লক্ষিন্দরকে আঘাত করেন এবং লক্ষিন্দর সেই মুহূর্তে সেখানে মারাও যান। এখানে নতুন করে এই মন্দিরটি আবার স্থাপন করা হয়েছে। আসুন এখানে মন্দিরের পুরোহিত মশাইয়ের কাছ থেকে কিছু কথা আমরা জেনে নিই এবং সেটাই আপনাদের সামনে তুলে ধরি। চলুন তাহলে আসুন শুনে নেওয়া যাক সেই কিছু কথা। সেগুলো সবই কিন্তু নতুন করে রিপেয়ারিং তৈরি হয়ে যাবে। তখন চুন সুরকি দিয়ে কাজ করত, এখনকার যদি হতো তবে ঘোষের একটা গল্প শুনতে পাই, জানি না যে এই মন্দির তৈরি করেছিল নাকি, জানি না এখন কই গিয়ে আছে পুরো প্রমাণ কিছু নেই। কবে তৈরি হয়েছে কেউ জানে না, ধরুন আমি কি বলছি আমার বাবা বলে যেতে পারে না, বাবা বলছে আমি আমার বাবাকে জিজ্ঞেস করছি বলছে আমরা বলতে পারবো, তাহলে এবার আমরা কি করে জানবো। তো যাই হোক, যেটা বলছিলাম তারপরে স্বামী মারা যাওয়ায় বেহুলা লক্ষিন্দরের দেহ নিয়ে কলার ভেলায় ভাসতে ভাসতে স্বর্গে যান, যদি কোনোভাবে তার স্বামীর প্রাণ ফিরে পান। কিন্তু তার এই চেষ্টা সফল হলো কিভাবে? তিনি নৃত্য পরিবেশন করে দেবতাদের তুষ্ট করেছিলেন এবং তাতে দেবতারা সন্তুষ্ট হয়ে তার স্বামীর প্রাণও ফিরিয়ে দিয়েছিলেন। এই মহিমা চাঁদ সদাগর দেখেও ছিলেন এবং বুঝতেও পেরেছিলেন, তাই চাঁদ সদাগর মা মনসার সেই থেকে পুজোও শুরু করেন। আর এইভাবেই দেবী মনসারও পূজা স্থাপন হলো মর্তে, আর আমরা সেই পূজা আজও করে চলেছি। তো যাই হোক, এই পৌরাণিক কাহিনীটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে কমেন্টে জানাবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে পাশে থাকা বেল আইকনটি টিপে পরের অন্যান্য ভিডিও আপনারা দেখতে পান। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন। এরকম নানান পৌরাণিক ভিডিও যদি আপনাদের অন্য কোথাও জানা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের মতো এটুকুই, আবার নতুন কোনো দিন নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে। টাটা।